সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে রংপুর সরকারি সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে তোমাদের বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। আমার পাঠ্য বিষয় হিসাব বিজ্ঞান। আজকে ক্লাসটি পরিচালনা করছি আমি আবু আহমদ আইবুল আলম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, রংপুর সরকারি সিটি কলেজ। আজকে পাঠের বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় 4, রেওয়ামেল। ইতিপূর্ব তোমাদেরকে জাবেদা এবং খতিয়ান শেখানো হয়েছে। তোমরা জানো যে হিসাব চক্রে জাবেদা, প্রাথমিক বই হচ্ছে জাবেদা, এরপরে খতিয়ান এবং তারপরেই রেওয়ামেলের অবস্থান। অর্থাৎ খতিয়ান প্রস্তুতের পরে তোমাদেরকে রেওয়ামেল প্রস্তুত করতে হবে। আজকে আমরা দেখব এই রেওয়ামেল কি, এটার প্রয়োজনীয়তা বা কী, এটার বিভিন্ন বিষয়গুলো দেখব এবং সর্বশেষ আমরা পরবর্তী ক্লাসগুলোতে রেওয়ামেল প্রস্তুত করা শিখব। দেখি আজকে আমাদের এই ক্লাস থেকে আমরা কী শিখতে পারব। রেওয়ামেলের ধারণা, রেওয়ামেলের বৈশিষ্ট্য, রেওয়ামেলের উদ্দেশ্য সমূহ, যে সমস্ত ভুল রেওয়ামেলে ধরা পড়ে, যে সমস্ত ভুল রেওয়ামেলে ধরা পড়ে না, রেওয়ামেল প্রস্তুত করার বিবেচ্য বিষয় এবং সর্বশেষ রেওয়ামেল প্রস্তুত, এটি হয়তো পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে আমরা শিখব রেওয়ামেল প্রস্তুতটি। সর্বপ্রথম রেওয়ামেল, রেওয়ামেলটা কী? তোমরা জানো যে হিসাব চক্রে দ্বিতীয় ধাপ হচ্ছে জাবেদা, জাবেদা প্রস্তুতের পরে দ্বিতীয় ধাপ খতিয়ান এবং চতুর্থ ধাপ হচ্ছে এই রেওয়ামেল। খতিয়ান স্থিত, যে তোমরা খতিয়ান করার সময় দেখেছো যে খতিয়ানে বিভিন্ন হিসাবগুলোতে জের বের হয়, অর্থাৎ উদ্বৃত্ত বের হয়। এই কোনো উদ্বৃত্ত হয় ডেবিট, আবার কোনো উদ্বৃত্ত হয় ক্রেডিট। এই ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্তগুলোকে যে বিবরণীতে ডেবিট উদ্বৃত্তগুলো ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্বৃত্তগুলোকে ক্রেডিট দিকে নিয়ে লিখে গাণিতিক শুদ্ধতা নির্ণয় করা হয়, সেটির নামই হচ্ছে রেওয়ামেল। মেনলি রেওয়ামেল হচ্ছে খতিয়ান স্থিত ডেবিট জের এবং ক্রেডিট জেরগুলো যে বিবরণীতে লিখে গাণিতিক শুদ্ধতা নির্ণয় করা হয় তার একটি বিবরণী। আমরা বইয়ের ভাষায় দেখি, হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাইয়ের উদ্দেশ্যে এবং চূড়ান্ত হিসাব ও উদ্বৃত্তপত্র প্রণয়ন সহজতর করার লক্ষ্যে কোনো একটি নির্দিষ্ট দিনে একটি আলাদা খাতা বা কাগজে খতিয়ানভুক্ত হিসাবসমূহের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তের সমন্বয়ে প্রস্তুতকৃত বিবরণী হল রেওয়ামেল। এটি কোনো হিসাব খাত নয়, বরং একটি বিবরণী। অর্থাৎ এটি কোনো হিসাব খাত নয়, এটি একটি বিবরণী। শুধুমাত্র হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য এবং পরবর্তীতে যে আমাদের আর্থিক বিবরণীগুলো তৈরি করা হবে সেগুলো করা সহজতর করার জন্য এই রেওয়ামেলটি প্রস্তুত করা হয়। এবং রেওয়ামেলটি সাধারণত বছরের সাথে কোনো একটি নির্দিষ্ট দিনের জন্য প্রস্তুত করা হয়। সাধারণত হতে পারে 31শে ডিসেম্বর, যে কোনো একটি সাল। এবার আসে রেওয়ামেলের বৈশিষ্ট্য। রেওয়ামেলের কিছু বৈশিষ্ট্য দেখা যায়। পৃথক কাগজে প্রস্তুত, রেওয়ামেল একটি পৃথক কাগজে আলাদা একটি ছকের মাধ্যমে প্রস্তুত করতে হবে। এটি একটি বিবরণী বা তালিকা, এটি অবশ্যই একটি বিবরণী তালিকা, এটি কোনো হিসাব খাত নয়, ভুল নির্ণয়। এর মূল উদ্দেশ্যই থাকে ভুল নির্ণয়, অর্থাৎ আমার জাবেদা বা খতিয়ানে কোনো ভুল যদি থাকে তাহলে এখানে সেটা ধরা পড়ার সম্ভাবনা থাকে এবং এই ভুলগুলো আমরা এখানে নির্ণয় করতে পারি। গাণিতিক শুদ্ধতা যাচাই, আমার যে খতিয়ান স্থিত উদ্বৃত্তগুলো হয়েছে তাতে দুই দিক সমান আছে কি না সেটি আমি এই রেওয়ামেল প্রস্তুতের মাধ্যমে জানতে পারি। নির্দিষ্ট সময় বা তারিখ, রেওয়ামেলের একটি নির্দিষ্ট সময় বা তারিখ থাকবে, সাধারণত বছরের শেষ দিন অর্থাৎ 31শে ডিসেম্বর অথবা কখনো কখনো 30শে জুন, বা বছর যে সময় শেষ হবে সেই সময়ের জন্য এই রেওয়ামেলটি প্রস্তুত করা হয়। সকল প্রকার হিসাব, সকল প্রকার হিসাবই রেওয়ামেলের অন্তর্ভুক্ত হবে। সমন্বয়কারী, রেওয়ামেল একটি সমন্বয়কারী হিসেবে কাজ করে। খতিয়ান এবং পরবর্তী যে আর্থিক বিবরণীগুলো আছে তার সমন্বয়কারী কাজ হিসেবে কাজ করে। যে খতিয়ান স্থিত উদ্বৃত্তগুলোই রেওয়ামেলে আসে এবং এই পরবর্তীতে এই রেওয়ামেলের উপর ভিত্তি করে আর্থিক বিবরণী তৈরি করা হয়। আর্থিক অবস্থা, রেওয়ামেল থেকেও কিছুটা আর্থিক অবস্থা জানা যায়, যেহেতু রেওয়ামেলের মাধ্যমে আর্থিক বিবরণীগুলো তৈরি করা হবে, সেহেতু সেই আর্থিক বিবরণী তৈরি করে আর্থিক অবস্থা সহজে নির্ণয় করা সম্ভব। রেওয়ামেলের সুবিধা, এবার দেখি রেওয়ামেলের সুবিধা কী, রেওয়ামেল প্রস্তুত করে লাভটা কী বা সুবিধাটা কী। রেওয়ামেলের মাধ্যমে হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা যায়। প্রথম সুবিধা বা যেসব যে কারণে আমরা রেওয়ামেলটি প্রস্তুত করব, যে মাধ্যমে গাণিতিক শুদ্ধতা, গাণিতিক শুদ্ধতা বলছে ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল সমান হবে। যদি সমান হয়ে যায় তাহলে বুঝতে হবে যে রেওয়ামেলটি আমার শুদ্ধ হয়েছে এবং আমার গাণিতিক শুদ্ধতাটি সঠিক আছে।
যদি আমার দুই সাইড না মিলে, দুই সাইডের এক সাইড বেশি, ধরা যায় যে ডেবিট সাইডে 1 লক্ষ, ক্রেডিট সাইডে যদি দেখা যায় 90,000 হয়, তাহলে বুঝতে হবে যে আমার রেওয়া মিলে বা আমার হিসাবের কোথাও গোলমিল আছে। আমাকে অবশ্যই রেওয়া মিলে ডেবিট সাইডে যদি 1 লক্ষ হয়, তাহলে ক্রেডিট সাইডেও 1 লক্ষ হতে হবে। এর মাধ্যমে দুই তরফা দাখিলা পদ্ধতি ব্যবহার নিশ্চিত হওয়া যায়। রেওয়া মিলের সুবিধা হচ্ছে যে আমরা যেহেতু দুই তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাবগুলো রাখবো, তাহলে রেওয়া মিল প্রস্তুত করলে দুই তরফা দাখিলা পদ্ধতির ব্যবহারটা নিশ্চিত হওয়া যায় যে সঠিকভাবে আমার দুই তরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ হয়েছে কিনা। যদি সঠিকভাবে দুই তরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ না হয়, তাহলে আমার রেওয়া মিলের দুই দিক মিলে যাবে না। রেওয়া মিলের মাধ্যমে শ্রম ও সময়ের অপচয় লাভ হয়, যেহেতু রেওয়া মিল দ্রুত রেওয়া মিল তৈরি করা হলে পরবর্তীতে আর্থিক বিবরণীগুলো তৈরি করা সহজ হয়, এর ফলে সময় এবং শ্রম বেঁচে যায়। ভুল ত্রুটি উদ্ঘাটন ও সংশোধনে রোধ করা সম্ভব হয়। ভুল ত্রুটি উদ্ঘাটন করা যায় এর মাধ্যমে, এবং ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেগুলো সংশোধন করা যায়, এবং ভবিষ্যতে যাতে ভুল ত্রুটি না হয় সেটা রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা এই রেওয়া মিল প্রস্তুত করলে সেটা নেওয়া সম্ভব হয়। রেওয়া মিল তৈরির মাধ্যমে চূড়ান্ত হিসাব প্রণয়ন সহজতর হয়। রেওয়া মিল তৈরির মাধ্যমে এর পরবর্তীতে হিসাব চক্রের পরবর্তী পদক্ষেপগুলো, বিশেষ করে আর্থিক বিবরণী প্রস্তুত, সেটি খুব সহজ হয়, এবং আর্থিক বিবরণীগুলোই সাধারণত রেওয়া মিলের উপর ভিত্তি করেই এই আর্থিক বিবরণীগুলো প্রস্তুত করা হয়। এর মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়, এবং যেহেতু আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করি, সুতরাং সুষ্ঠুভাবে যদি রেওয়া মিল প্রস্তুত করা হয়, তাহলে সহজেই আমরা আর্থিক বিবরণী তৈরি করতে পারি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। ব্যবসার আর্থিক অবস্থা ও গতি প্রকৃতি সম্বন্ধে স্বচ্ছ ধারণা পাওয়া যায়। রেওয়া মিলের মাধ্যমে যে আর্থিক বিবরণী তৈরি করা হয়, সেখান থেকে সহজেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং প্রতিষ্ঠানের গতি প্রকৃতি চিত্র সঠিকভাবে পাওয়া যায়। রেওয়া মিল তৈরির মাধ্যমে বিভিন্ন হিসাবের মধ্যে এবং বিভিন্ন বছরের জেলের সময় তুলনামূলক বিচার বিশ্লেষণ সম্ভব হয়। রেওয়া মিল তৈরির মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়, যা কারবারের জন্য খুবই প্রয়োজন। ব্যবস্থাপকীয় নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণে রেওয়া মিল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেওয়া মিল তৈরির মাধ্যমে চূড়ান্ত হিসাব প্রণয়ন সহজতর হয় এবং এর মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এবার আমরা দেখি যে সমস্ত ভুল রেওয়া মিলে ধরা পড়ে, তোমরা জানো যে রেওয়া মিল প্রস্তুতের মূল কারণে হচ্ছে ভুল ত্রুটি উদ্ঘাটন করা। তো কিছু ভুল রয়েছে যে ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে। আমরা দেখি রেওয়া মিলে কোন ধরনের ভুলগুলো ধরা পড়ে। খতিয়ান ভুক্তির ভুলটা দুই রকম, একটা হচ্ছে জাবেদার যোগফলে ভুল, আর একটা হচ্ছে খতিয়ান ভুক্তির সময় টাকার অঙ্কে ভুল। এরপরে রয়েছে আংশিক বাদ করার ভুল, এরপরে রয়েছে রেওয়া মিলে তোলার ভুল 2 নম্বরে, এবং 3 নম্বরে রয়েছে যোগ বিয়োগের ভুল। প্রথমে দেখি যে খতিয়ান ভুক্তির ভুল বা জাবেদার যোগফলে ভুল, এটি কি জাবেদার যোগফলে ভুল? অর্থাৎ আমরা যখন ক্রয় জাবেদা করি বা বিক্রয় জাবেদা করি, তোমরা জানো যে ক্রয় সংক্রান্ত সমস্ত বাকিতে ক্রয় সংক্রান্ত সমস্ত লেনদেন যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তার নাম হচ্ছে ক্রয় জাবেদা। এই ক্রয় জাবেদার যোগফল যদি ভুল হয়, দেখা গেল যে ক্রয় জাবেদার পরিমাণ হচ্ছে 50,000 টাকা। এখন এই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মাল ক্রয় করা হলো, কারো কাছ থেকে 10,000, কারো কাছে 15,000, কারো কাছে 20,000, এটি যোগ করার পরে হচ্ছে 50,000 হওয়ার কথা, কিন্তু সেটি না হয়ে যদি 40,000 টাকা হয়ে যায় যোগফল, ভুলবশত যদি যোগফলটি 40,000 হয়ে যায়, তাহলে এখানেও খতিয়ান ভুক্তির ভুলেই 40,000 টাকা অর্থাৎ 10,000 টাকা কম হবে। তাহলে এটি হচ্ছে জাবেদার যোগফলের ভুল, অর্থাৎ ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা এই ধরনের যে বিশেষ জাবেদাগুলো রয়েছে সেই জাবেদার যোগফলে যদি ভুল থাকে, তাহলে খতিয়ান ভুক্তিতেও আমার ভুল হবে, এবং এই ধরনের ভুল যদি হয় তাহলে এটি রেওয়া মিলে সহজে ধরা পড়বে। খতিয়ান ভুক্তির সময় টাকার অঙ্কে ভুল, খতিয়ান ভুক্তির সময় যদি টাকার অঙ্কে ভুল থাকে, দেখা গেল যে এক পক্ষে 10,000 টাকার জায়গায় 1,000 টাকা লিখা হয়েছে, কিংবা 1,000 টাকার জায়গায় 10,000 টাকা লিখা হয়েছে, এই ধরনের টাকার অংশে যদি ভুল থাকে, তাহলে সেটিও এই রেওয়া মিল ধরা পড়বে। আংশিক বাদ করা ভুল, আবার যদি কোনো সময় আংশিক বাদ করে, যে রেওয়া মিলের এক সাইড লিখা হয়েছে, এক পক্ষ লিখা হয়েছে, ডেবিট দিকটি লিখা হয়েছে কিন্তু ক্রেডিট দিকটি লিখা হয়নি, তাহলে এই ধরনের ভুলও আমাদের রেওয়া মিলে ধরা পড়বে। রেওয়া মিলে তোলার ভুল,
অনেক সময় দেখা যায় যে রেয়াবিলে তুলতেই ভুল হয়ে যায়, রেয়াবিলে যে আমি যে হিসাবটি খাতি লিখব সেই হিসাবটি তুলতে ভুল হয়ে যায়, দেখা গেল যে একজনের জায়গায় আরেকজনেরটি হয়ে গেছে, কিংবা অনেক সময় দেখা যায় যে টাকার অঙ্কটি সঠিকভাবে তোলা হয়নি। তাহলে এই ধরনের ভুলগুলো বা একটি পক্ষের লেনদেনটি তোলা হয়েছে সেই ধরনের ভুলগুলো আমরা এখানে রেয়াবিলে তোলার ভুল হিসাবে ধরবো। অথবা খতিয়ানের মধ্যে যে পরিমাণটি রয়েছে সেটি আমার সঠিকভাবে এখানে আসেনি, সেই ভুলটি এখানে ধরা পড়বে। যোগ বিয়োগের ভুল, এছাড়া যদি কোনো যোগ বিয়োগ করা হয় রেয়াবিল যোগ করতে বা কোনো দফার মধ্যে বিয়োগ করার ক্ষেত্রে যদি থাকে এরকম কোনো দফা, তাহলে এই যোগ বিয়োগের ভুল থাকলে সেটিও রেয়াবিলে ধরা পড়বে। এবার দেখি কোন ধরনের ভুল রেয়াবিলে ধরা পড়ে না। কিছু ভুল রয়েছে যেগুলো রেয়াবিলে ধরা পড়ে না। রেয়াবিল প্রস্তুত করার পরে আমরা জানি যে রেয়াবিলে গাণিতিক শুদ্ধতা নির্ণয় করা হয়, আবার ভুলগুলো ধরা পড়ে, কিছু ভুল ধরা পড়ে, কিন্তু সব ভুলই কিন্তু রেয়াবিলে ধরা পড়ে না। কিছু ভুল রয়েছে যেগুলো রেয়াবিলে প্রস্তুত করার পরে দুই সাইড মিলে যাবে কিন্তু ভুল ধরা পড়বে না। আমরা দেখি সেই ভুলগুলো কি, যে সমস্ত ভুল রেয়াবিলে ধরা পড়ে না। এক নম্বর হচ্ছে করণিক ভুল। করণিক ভুলের মধ্যে অর্থাৎ যিনি হিসাব রক্ষক তিনি যে ভুলগুলো করেন সেগুলোকে বলবো আমরা করণিক ভুল। এই করণিক ভুলের মধ্যে যেগুলো রয়েছে, একটা বিচ্যুতি বা বাদ পড়ার ভুল, অর্থাৎ একটি লেনদেনের ডেবিট ক্রেডিট দুই দিকেই বাদ পড়ে গেছে, অর্থাৎ ডেবিটও লিখে নাই ক্রেডিট পাশেও লিখে নাই। তাহলে এই ধরনের ভুল যদি একদম যাবে দা খতিয়ান কোথাও লিখা না হয় তাহলে রেয়াবিলও আসবে না এবং এই ভুলটি ধরা পড়বে না। হিসাবে লেখার ভুল, হিসাবে লেখার ক্ষেত্রে যদি ভুল হয় দেখা গেলো যে ডেবিট সাইডেও লিখেছে 10,000 টাকার জায়গায় 1,000 টাকা, ক্রেডিট সাইডেও লিখেছে 10,000 টাকার জায়গায় 1,000 টাকা, অর্থাৎ দুই সাইডেই 9,000 টাকা কম লিখেছে। তাহলে এই ধরনের ভুলও রেয়াবিলে ধরা পড়বে না, কারণ লিখতে গিয়ে উভয় পক্ষই ভুল করেছে। বেদাখিলার ভুল, বেদাখিলার ভুল হচ্ছে একজনের হিসাবের পরিবর্তে আরেকজনের নামে লেখা। দেখা যাচ্ছে রহমানের নিকট হইতে মাল ক্রয় করেছে কিন্তু রহমানের নাম না লিখে রহিমের নাম লিখেছে, এটা হচ্ছে বেদাখিলা, অর্থাৎ অন্যের নামে পোস্টিং দিয়েছে, এটাকে মিস পোস্টিং বলবো আমরা, মিস পোস্টিং হয়েছে, আরেকজনের নামে দাখিলা দিয়েছে। তাহলে এই ভুলটিও যেহেতু পরিমাণের ক্ষেত্রে কোনো ভুল নেই সুতরাং আমার রেয়াবিল মিলে যাবে, কিন্তু নামের ক্ষেত্রে ভুল থাকবে, রহমানের জায়গায় রহিম হয়ে গেছে। পরিপূরক ভুল, যদি একটি ভুল আরেকটি ভুলের মাধ্যমে সংশোধিত হয়ে যায় তবে সেইটা কি বলা হয় পরিপূরক ভুল। দেখা গেল যে এক জায়গায় আমরা 1,000 টাকা বেশি দিয়েছিলাম অন্য একটি লেনদেনের ক্ষেত্রে, অন্য একটি দফার ক্ষেত্রে, পরবর্তীতে আরেকটি দফার ক্ষেত্রে আবার 1,000 টাকা কম দিয়েছি, তাহলে দেখা গেলো যে ওই ভুলটি আরেকটি ভুল দিয়ে সংশোধন হয়ে গেল। আসলে কিন্তু দুটি ভুল রয়ে গেল, এটি কিন্তু আসলে সংশোধন হয়নি কিন্তু রেয়াবিলটি মিলে গেল। আমরা ধরে নিচ্ছি যে রেয়াবিলে দুই সাইড মিলে গেলেই ঠিক হয়ে গেল সব, কিন্তু আসলে তা না, যে দুই জায়গায় কিন্তু সেক্ষেত্রে ভুল থেকে গেলো। এই ধরনের ভুলগুলোকে বলবো পরিপূরক ভুল, অর্থাৎ দুটি ভুল একটি ভুল আরেকটি ভুলের মাধ্যমে সংশোধিত হয়ে গেছে কিন্তু আসলে কিন্তু সংশোধিত হয়নি, ভুল কিন্তু ভুল দিয়ে সংশোধন হয় না। আচ্ছা, এবার আসি সর্বশেষ নীতিগত ভুল। আরেকটি ভুল রেয়াবিলে ধরা পড়ে না, হিসাব বিজ্ঞানের মূল নীতি যদি ভালো জানা না থাকে বা এই সমস্ত জ্ঞানের যদি অভাব হয় তাহলে অনেক সময় যে ভুলগুলো হয় সেই ধরনের ভুলগুলোকে বলা হচ্ছে নীতিগত ভুল। এই নীতিগত ভুলগুলোও রেয়াবিলে ধরা পড়ে না। যেমন আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় করা হয়েছে কিন্তু যে হিসাবরক্ষক আছেন তিনি আসবাবপত্র হিসাবকে ডেবিট না করে ক্রয় হিসাবকে ডেবিট করেছেন, যেহেতু টাকার পরিমাণ ঠিক আছে এবং ক্রয় হিসাবকে উনি ডেবিট করেছেন, আসবাবপত্র হিসাবকে ডেবিট না করা না করে ফলে রেয়াবিল আমার মিলে যাবে। কিন্তু আসলে হিসাব বিজ্ঞানের নিয়ম হচ্ছে যে কোনো সম্পত্তি ক্রয় করা হলে সম্পত্তির হিসাবটি ডেবিট হবে, ক্রয় হিসাব ডেবিট হবে না, এই কারণে আমার নীতিগত এখানে ভুল রয়ে গেল। কিংবা আমি বলতে পারি মেশিন সংস্থাপন ব্যয়, একটি মেশিন বসানোর যে খরচ সেটাকে বা ইনস্টলেশন যেটাকে বলি আমরা, সেই খরচটি করা হয়েছে, এখন এটি কি ব্যয় হিসেবে দেখানো হবে নাকি এটিকে আমার স্থায়ী খরচের মধ্যে দেখানো হবে বা সেই মেশিনের দামের সঙ্গে যোগ করা হবে। আসলে হিসাব বিজ্ঞানের নীতি হচ্ছে যে সেটি মেশিনের দামের সঙ্গে যোগ করা হবে, অর্থাৎ মেশিন হিসাবটি ডেবিট হবে, কিন্তু একজন হিসাবরক্ষক তার এই নীতিগত জ্ঞানের অভাবে তিনি লিখে দিয়েছেন যে সংস্থাপন ব্যয় হিসাব ডেবিট বা ব্যয় হিসাব ডেবিট বা মেরামত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ তিনি হিসাব বিজ্ঞানের যে নীতিগত জ্ঞান সেটি ভুল করেছেন। কিন্তু যেহেতু পরিমাণে কোনো ভুল নেই সেহেতু রেয়াবিল মিলে যাবে, এই জন্য এই ধরনের ভুলটি রেয়াবিলে ধরা পড়বে না। যারা হিসাব বিজ্ঞানের ভালো দক্ষতা সম্পন্ন লোক, যারা ভালো জ্ঞান রাখেন নীতিগত ব্যাপারে, শুধু তাদের পক্ষে এই ভুলটি ধরা সম্ভব হবে, কিন্তু রেয়াবিলের মাধ্যমে এই ভুলটি ধরা পড়বে না।
এবার রেওয়ামিল নির্ণয়ের ক্ষেত্রে নির্ণয় কিভাবে করে সেটি আমরা দেখব। রেওয়ামিল নির্ণয় সহজ, ডেবিট দিকে কেমনগুলো বসে আমরা দেখেছি, সকল সম্পদ খরচ এবং উত্তোলন এই হিসাবগুলো অর্থাৎ ডেবিট হবে। সকল সম্পদ খরচ এবং যেগুলো সাধারণত বাড়লে ডেবিট হয়, আমরা দেখেছি জাবেদার, তোমরা যখন জাবেদার সূত্র দেখেছ বা ডেবিট ক্রেডিটের নিয়ম দেখেছো, তখন দেখেছো যে যে দফাগুলো বাড়লে ডেবিট হয় সেগুলোই রেওয়ামিলের ডেবিট দিকে বসে, অর্থাৎ সম্পদ খরচ এক্সপেন্সেস এবং উত্তোলন বা ড্রয়িংস, এই তিনটি আইটেম রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আর ক্রেডিট দিকে বসে সকল দায় আয় এবং মূলধন, অর্থাৎ লাইবিলিটিস ইনকাম এবং ক্যাপিটাল, এটি আমাদের ক্রেডিট দিকে বসে। আরও কিছু বিশেষ নিয়ম রয়েছে রেওয়ামিল প্রস্তুতের ক্ষেত্রে, প্রারম্ভিক পণ্য এবং সমাপনী মজুদ পণ্য এটি যদি একই সাথে দেওয়া থাকে সেক্ষেত্রে কি হবে, প্রশ্নে ক্রয় বা নিট ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে, কিন্তু সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। নর্মালি সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, তবে যদি সমন্বিত ক্রয় থাকে বা বিক্রিত পণ্যের ব্যয় বা মোট লাভ বা মোট ক্ষতি থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে আসবে, কিন্তু এক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। সুতরাং এই দফাটি একটি বিশেষ দফা, এটি খেয়াল করতে হবে যে প্রশ্নে কীভাবে দেওয়া আছে সেই অনুযায়ী আমার প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে নাকি সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে। আবার আমি বলি, যদি প্রশ্নে ক্রয় বা নিট ক্রয় থাকে তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে, সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না। কিন্তু যদি প্রশ্নে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় থাকে তাহলে প্রশ্নে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে সেক্ষেত্রে, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না। প্রারম্ভিক সাপ্লাইজ এবং সমাপনী সাপ্লাইজ এর ক্ষেত্রে দুইটি সাপ্লাইজ যদি দেওয়া থাকে তাহলে কোনটি অন্তর্ভুক্ত হবে, প্রারম্ভিক সাপ্লাইজ বা মনিহারি এবং সাপ্লাইজ ক্রয় রেওয়ামিলের ডেবিট দিকে বসে সাধারণত, কিন্তু প্রশ্নে যদি ব্যবহৃত সাপ্লাইজ বা মনিহারি থাকে তবে সমাপনী সাপ্লাইজ বা মনিহারি এবং ব্যবহৃত সাপ্লাইজ রেওয়ামিলের ডেবিট বসে, এক্ষেত্রে প্রারম্ভিক সাপ্লাইজ বা মনিহারি এবং সাপ্লাইজ ক্রয় রেওয়ামিলে আসবে না। নর্মালি প্রারম্ভিক মনিহারি বা প্রারম্ভিক সাপ্লাইজটাই রেওয়ামিলে আসবে, কিন্তু যদি প্রশ্নের মধ্যে ব্যবহৃত সাপ্লাইজ দেওয়া থাকে সেক্ষেত্রে সমাপনী সাপ্লাইজ যেটা সেটি তোমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত করতে হবে, এটি ব্যতিক্রম। এখন যেগুলো বলছি তোমাদেরকে সেগুলো হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা, প্রারম্ভিক ও সমাপনী নগদ ব্যালেন্স, এছাড়া প্রারম্ভিক নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্ত, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, প্রারম্ভিক প্রাপ্য হিসাব ও প্রাপ্য নোট, প্রারম্ভিক পদীয় হিসাব, পদীয় নোট রেওয়ামিলে আসবে না, এই ধরনের প্রারম্ভিক উদ্বৃত্তগুলো রেওয়ামিলে আসবে না। এক্ষেত্রে সমাপনী নগদ, সমাপনী ব্যাংক জমার উদ্বৃত্ত, সমাপনী ব্যাংক জমাতিরিক্ত, সমাপনী প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, সমাপনী পদীয় হিসাব এবং পদীয় নোট রেওয়ামিলে আসবে। এক্ষেত্রে সবসময় এই আইটেমগুলো সবসময় সমাপনী উদ্বৃত্তগুলো আসবে। এবার দেখি মূলধন হিসাব। অনেক সময় প্রশ্নপত্রে মূলধন হিসাবটি দেওয়া থাকে না, যদি প্রশ্নে মূলধন হিসাব দেওয়া না থাকে সেক্ষেত্রে রেওয়ামিলের সকল দফাগুলো যথাযথভাবে বসানোর পরেও রেওয়ামিলের ক্রেডিট দিক কম হলে, যদি রেওয়ামিলের ক্রেডিট দিক ডেবিট দিকের চেয়ে কম হয়, দেখা গেলো ডেবিট দিকের যোগফল 100,000 টাকা আর ক্রেডিট দিকের যোগফল হচ্ছে 60,000 টাকা, তাহলে সেক্ষেত্রে যে 40,000 টাকা ক্রেডিট দিকে কম হবে সেটিকে ধরতে হবে মূলধন, এই পার্থক্যটাকে মূলধন হিসাবে ধরা হয়, অর্থাৎ ক্রেডিট দিকে যেটুক শর্ট হবে সেটাকেই মূলধন হিসেবে ধরতে হবে। আরেকটি রয়েছে অনিশ্চিত হিসাব। রেওয়ামিলের সকল দফাগুলো যথাযথভাবে ডেবিট এবং ক্রেডিট দিকে বসানোর পরও যদি রেওয়ামিল না মিলে, তখন যেদিকে কম হবে সেদিকে যে হিসাব লিখে সাময়িকভাবে রেওয়ামিলটি মিলিয়ে দিতে হবে তা হলো অনিশ্চিত হিসাব। আমরা জানি যে দুই দফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব রাখা হলে এবং খতিয়ান সঠিকভাবে প্রস্তুত হলে রেওয়ামিলের দুই সাইড মিলে যাবে, কিন্তু কখনো কখনো হিসাব রক্ষকরা ভুল করেন এবং সেই ভুলটি তিনি ধরতে পারেন না, ভুলটি না ধরতে না পারার কারণে রেওয়ামিলটিকে সাময়িকভাবে মেলানোর জন্য এই অনিশ্চিত হিসাবটি ব্যবহার করা হয়। রেওয়ামিলের যে সাইডটি কম হবে অর্থাৎ পরিমাণ কম হবে সেইটি আপাতত, এটি একটি আপাতত হিসাব, পরবর্তীতে যখন ভুলটি ধরা পড়বে তখন এই হিসাবটি আবার বাতিল হয়ে যাবে বা এই হিসাবটি আমরা অমিট করে দিব। সুতরাং এটি সাময়িকভাবে যে সাইডে কম হবে সেই পাশেই ওই অনিশ্চিত হিসাব দিয়ে আমাদেরকে হিসাবটি মেলাতে হবে। আবার একটু তোমাদের বলি যে অনিশ্চিত হিসাব হচ্ছে এমন একটি হিসাব যে রেওয়ামিলের কোনো
পার্শ্বে যদি না মিলে বা কম হয়ে যায়, যে পার্শ্বে কম হবে সেই পার্শ্বে আপাতত যে হিসাবটি দিয়ে মেলানো হবে সেটির নামই হচ্ছে অনিশ্চিত হিসাব। এটি একটি সাময়িক হিসাব। এবার সর্বশেষ সম্ভাব্য সম্পদ ও সম্ভাব্য দায়। এই সম্ভাব্য সম্পদ এবং সম্ভাব্য দায় রেহামিলের অন্তর্ভুক্ত হবে না, কারণ এগুলো এখনও সম্পদ হিসাবে বা দায় হিসাবে অন্তর্ভুক্ত বা স্বীকৃত হয়নি। সুতরাং এগুলো যদি কখনো থাকে তাহলে আমাদের এটি হিসাবভুক্ত হবে না। এবার দেখি রেহামিলের একটি শখ। রেহামিলে একটু আগে তোমাদের বলছিলাম যে তিনটি দফা রেহামিলের ডেবিট দিকে বসে, অর্থাৎ সমস্ত সম্পদগুলো, সমস্ত খরচগুলো এবং উত্তোলন, এগুলো রেহামিলের ডেবিট দিকে বসে। আর দায়গুলো, আয়গুলো এবং মূলধন রেহামিলের ক্রেডিট দিকে বসে। দেখো তোমাদের ভূমি, দালান কোটা, অফিস সরঞ্জাম, সুনাম, ট্রেডমার্ক, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, সঞ্চয়পত্র, শেয়ার ক্রয়, নগদ তহবিল, ব্যাংকে জমা, প্রাপ্য হিসাব, এই পর্যন্ত এগুলো সমস্তগুলোই হচ্ছে আমার সম্পদ। এই সম্পদগুলো অবশ্যই আমার রেহামিলের ডেবিট দিকে বসবে, ডেবিট দিকে বসবে। এবং দায়গুলো ব্যাংক ঋণ, পদে হিসাব, পদে নোট, ঋণপত্র, পদে বন, দীর্ঘমেয়াদী ঋণ, এগুলো হচ্ছে আমাদের দায়। যেহেতু দায়, এগুলো বসবে আমার ক্রেডিট দিকে। মূলধন, অতিরিক্ত মূলধন, সঞ্চিত তহবিল, এই সঞ্চিত তহবিল বলতে এগুলো হচ্ছে মূলধন, অতিরিক্ত মূলধন, সঞ্চিত তহবিল, এগুলো মূলধনের অংশ, এগুলো অবশ্যই ক্রেডিট দিকে বসবে। আবার উত্তোলন, উত্তোলন বসবে ডেবিট দিকে। প্রারম্ভিক মজুর পণ্য ক্রয়, সমন্বিত ক্রয়, মজুরি, এগুলো হচ্ছে ব্যয়ের মধ্যে চলে যাবে। ক্রয় পরিবহন শুল্ক, বিজ্ঞাপন, প্যাকিং খরচ, অনাদি পাওনা, বিক্রয় বার্তা, প্রদত্ত বার্তা, বার্তা খরচ, অফিসের বেতন, বেতন খরচ, ভাড়া খরচ, মনিহারি, সাপ্লাইজ খরচ, যাতায়াত খরচ, বিমা খরচ, কমিশন, অবচয় খরচ, বিদ্যুৎ খরচ, অফিস খরচ, বিবিধ খরচ, আইন খরচ, প্রশাসনিক খরচ, মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, এগুলো সমস্ত কিছুই আমাদের ডেবিট দিকে আসবে। এবার আয়ের দফাগুলো বিক্রয়, সুদ আয়, ভাড়া আয়, কমিশন আয়, সুদ লভ্যাংশ, বার্তা আয়, পরামর্শ সেবা আয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়ের লাভ, এগুলো বসবে ক্রেডিট দিকে, যেহেতু আয় বা লাভের খাতগুলো সমস্ত ক্রেডিট দিকে বসে। এই মোটামুটি রেহামিল। তার আগে তোমাদের একটি জিনিস বলা দরকার, রেহামিলের শখের মধ্যে এখানে তারিখটি দেওয়া নাই, এখানে একটি তারিখ থাকবে 31 ডিসেম্বর 2000 বা যে কোনো একটি বছর থাকবে সেখানে। আর রেহামিলের শখটি হচ্ছে এরকম, ক্রমিক, হিসাবের নাম, সূত্র, ডেবিট, ক্রেডিট, অনেকটা জাবেদার শখের মতো, কিন্তু জাবেদা এখানে থাকে তারিখ, কিন্তু এখানে রেহামিলের ক্ষেত্রে এক্ষেত্রে হবে ক্রমিক, অর্থাৎ তোমার যতগুলো হিসাবের নাম হবে তার ক্রমিক নাম্বার দিতে হবে। যে ভূমি ও দালাল কোটা রেখাতে হবে 01, এখানে হবে তারপরে টিতে হবে 02, এভাবে এভাবে একটির পর একটি করে আমরা ক্রমিক নাম্বার দিব এবং জাবেদাগুলো সাজাবো। তা আমরা আগামী দিন কীভাবে রেহামিল প্রস্তুত করতে হয় সেটি তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত বিদায়, তোমাদেরকে ধন্যবাদ।